আরে মিষ্টু, দাঁড়া দাঁড়া, এই কোথায় গিয়েছিলি? কোথায় গিয়েছিলি? আরে কি বলছিস, আমি কিচ্ছু বুঝতে পারছি না, মুখের থেকে ওটা নামা। কোথায় গিয়েছিলি? কি দোকানে গিয়েছিলি? সে তো বুঝতেই পারছি তুই দোকানে গিয়েছিস, তা মুখে করে লেজ আনছিলি কেন? হাত নেই? ও, দু হাতে দুটো কেক নিয়েছিস বলে মুখে করে লেজ আনছিস? তা হতচ্ছাড়া এখন হাতে কি করে লেজটা ধরেছিস? হ্যাঁ, কি দুষ্ট হয়েছিস না? দাঁড়া, তোর মাকে বলছি। দাঁড়া 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 দাঁড়া। আরে এই মিষ্টি টুলু, তোরা কি করছিস? গান গাইছিস না কাঁদছিস? কই, দেখি 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 দেখি। ই বাবা, সত্যি সত্যি তো মিষ্টু আর টুলুর চোখ দিয়ে গল গল করে জল পড়ছে, তা তোরা কাঁদছিস কেন? হ্যাঁ, আসছিলি তারপর? এ মা, তাই নাকি? কোথায়, দেখা দেখা, আমি নামিয়ে দিচ্ছি। আরে কাঁদিস না, দাঁড়া দাঁড়া। ই মা, সত্যি সত্যি তো ললিপপ গুলো গাছে উঠে গেছে, তোরা কাঁদিস না, আমি নামিয়ে দেব। কি বাবা, এনে এনে এনে, এ আবারও ঝড় আসবে, ঘরে চলে আয়। এই মিষ্টু, কেক খাবি তুই? না, খাবো না। খাবি না? না। লেস খাবি তুই? না, খাবো না। খাবি না? না। তেঁতুলের চাটনি খাবি তুই? না, খাবো না। এই এতগুলো খাবার দিলাম, কিছুই খেলি না, তাহলে তুই কি খাবি? নে নে নে, লঙ্কা খা, লঙ্কা খা, লঙ্কা খা, লঙ্কা খা, লঙ্কা খা। ও মিষ্টু, দাঁড়াও দাঁড়াও। তা মেয়েকে নিয়ে কোথায় গিয়েছিলে? ও, আনন্দ মেলায় গিয়েছিলে? তা মেলা থেকে কি কি আনলে মেয়ের জন্য? কি বলে? এত কিছু আনছে? কই, দেখি দেখি কি কি আনছে। এই দেখো, একটা কেলে কিনছে। হ্যাঁ, একটা দেশি বিগাড়ি কিনছে। এই দেখো, দুইটা রিংস কিনছে। এটা একটা সামুস কলম কিনছে। তারপর আবার দেখো, সাইকেল ললিপপ কিনছে। উড়ে বাবারে, এত কিছু কিনছে, তোমার সব টাকা শেষ? মা মা, বাড়ি চলো বাড়ি চলো, আমি এগুলো খাবো, খেলা করবো, চলো। ওরে বাবা, তোমার মেয়ে পাগল হয়ে গেছে, বাড়ি যাবে, যাও, আরেকদিন আইসো আমাদের বাড়ি। এই মিষ্টি টুলু, এই তোরা কোথায় যাচ্ছিস জল দিয়ে? কি রথের মেলায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া, আমিও যাব। এই দাঁড়া দাঁড়া, ই বাবা, দেখেছো আমাকে রেখে চলে যাচ্ছে। এই মিষ্টু, আমি ঘরের মধ্যে দুটো হাজমোলার প্যাকেট এনে রেখেছি, তোরা কি দেখেছিস? না না, আমরা দেখিনি। দেখিস নি? না। কোথায় গেল বলতো? এত আশা করে এনে রেখেছি খাবো বলে, এখন আমি খুঁজেই পাচ্ছি না। কি জানি, আমরা তো দেখিনি। সত্যি করে বল না, তোরা কি দেখেছিস? আরে না, আমরা তো ঘরে যাইনি। যাসিনি ঘরে? ইস, কে নিলো? এই তাহলে তোরা হাতটা পিছন দিকে করে রেখেছিস কেন? তাই নাকি? ইয়ে বাবা, তাহলে চল ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তার সুই দেবে, তাহলে দেখবি হাত ব্যথা কমে যাবে। তাহলে কি লুকিয়েছিস দেখা? ইয়ে বাবা, দেখেছো, হাজমলা নিয়ে চুরি করে খেয়ে নিচ্ছে। দে 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 আমার হাজমলা, দে দে দে। এ বাবা চলে যাচ্ছে, একটা দিয়ে যা।